বসিরহাটে হঠাৎ অসুস্থ সুকান্ত, অ্যাম্বুলেন্স আনা হলো কলকাতায়। কাকিতে ইছামতি পারে সরস্বতী পুজো সারলেন সভাপতি। সরস্বতী ঠাকুর নিয়ে সন্দেশখালীতে পৌঁছাতে না পেরে এদিন বসিরহাটে ইছামতি নদীর তীরেই পুজো করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে নিজেই পুজো করেন। ঠাকুর নিয়ে সন্দেশখালী পৌঁছাতে না পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দুষেছেন বিজেপি সভাপতি। টাকিতে ইছামতি নদীর তীরে সরস্বতী প্রতিমা বসিয়ে নিজেই শুরু করেন পুজো। গতকাল টাকিতে একটি হোটেলে রাত্রি যাপন করেন সুকান্ত মজুমদার, তার সাথে ছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন বিজেপির অভিযোগ, যে হোটেলে সুকান্ত মজুমদার ছিলেন সেই হোটেল পুলিশ ঘিরে রেখেছিল। সকালে অন্য একটি রাস্তা দিয়ে সরস্বতী ঠাকুর নিয়ে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেন। হোটেল থেকে বেরোতেই পুলিশের বাধার মুখে পড়েন বিজেপি কর্মীরা, ছিলেন বিজেপির রাজ্য সভাপতিও। এদিন টাকিতে হোটেলে বসে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার। পুলিশের বিরুদ্ধে ঠাকুরের হাত ভেঙে দেওয়ারও অভিযোগ করেছে বিজেপি। রাজ্য সভাপতি দাবি করেন, তাদের নেতাকর্মীরা সরস্বতী ঠাকুর নিয়ে সন্দেশখালীতে যাচ্ছিলেন, বাধা পেয়ে টাকিতে পুজো শুরু করেছেন, তারপরে পুলিশের সাথে বচসা শুরু হয়। একসময় গাড়ির বনেটের ওপর উঠে পড়তে দেখা যায় সুকান্ত মজুমদারকে। তার নিরাপত্তা রক্ষীরা সুকান্তকে নামানোর পর বনেটের ওপর শুয়ে পড়েন তিনি। টাকিতে অসুস্থ হয়ে পড়লে বিজেপির রাজ্য সভাপতিকে নিয়ে আসা হয় বসিরহাট জেলা হাসপাতালে। হাসপাতালে পৌঁছানোর পর সুকান্তকে গাড়িতেই অক্সিজেন দেওয়া হয়, তারপর স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালের মধ্যে। জানা গেছে টাকি থেকে পুলিশের গাড়িতে করেই বিজেপির সভাপতিকে নিয়ে আসা হয় হাসপাতালে। এখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে নিয়ে আসা হয় কলকাতার হাসপাতালে। প্রসঙ্গত, মঙ্গলবার বসিরহাটের এসপি অফিস ঘেরাওয়ের ডাক দেন সুকান্ত মজুমদার। সড়ক পথে বাধা পেয়ে ট্রেনে করে বসিরহাটে পৌঁছান তিনি। ঘেরাও কর্মসূচিতে চূড়ান্ত বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। দলীয় কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এসপি অফিসের অদূরে অবস্থানে বসেন। বুধবার সকাল থেকে সরস্বতী পুজোর কর্মসূচি নেন তিনি। টাকিতে সরস্বতী পুজো সেরে সন্দেশখালী পথে রওনা দেন সুকান্তরা। যাওয়ার পথেই তাদের বাধা দেয় পুলিশ। পুলিশ জানায় সন্দেশখালীতে 144 ধারা জারি রয়েছে, তাই সেখানে জমায়েত করা যাবে না। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি জানান তিনি সন্দেশখালীতেই যাবেন। এই নিয়েই উত্তেজনা তৈরি হয়। পুলিশের গাড়ির বনেটে উঠে বসেন তিনি। আজকে দুর্ভাগ্যবশত আমি যেতে পারলাম না, তার কারণ বাংলার সরস্বতীরা, বাংলার মায়েরা, বাংলার বোনেরা আজকে তাদের ইজ্জত মান সম্মান সম্ভ্রম ভুলুণ্ঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুঃশাসনদের হাতে। সেজন্য সন্দেশখালীতে গিয়ে মা সরস্বতীর পুজো করে কোনো রাজনৈতিক কার্যক্রম তো করতে দেবে না। মা সরস্বতীর পুজো করে আমরা একটা প্রতীকী প্রতিবাদ জানাতে গেছি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছে তৃণমূল। এ বিষয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, গাড়ির মাথায় লাফালেন, তারপর শুয়ে পড়লেন। আন্দোলন থেকে পালাতে নাটক করছে সুকান্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।